Assalamualaikum. Tumra kemon acho? Assalamualaikum. This is me, Jannatul, Tasnim, and welcome to another new vlog. Hey everyone. I am here ready because I am going to go to the and kotha jacchi seta jante hole to apnader pura vlog ta dekhtei hobe. So pura vlog ta dekhte amar sathei thakun. Bye. Ekhan theke sokaler nashta korbo. Hi guys, I am back again. Ita hoche amar nanu apa. Nanu apa sobai kichu hi diye den. Assalamualaikum. Tumra kemon acho? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন ঠিক আছে আর নানুর সাথে আরো ভিডিও আসবে কিছুক্ষণ পরে মানে আরো ভিডিও শুট করব যেহেতু আমরা কেবলই আসছি সো একটু খাওয়া করে নি তারপর নানুর সাথে অনেক গল্প হবে সো এই ব্লগে আপনারা সেটাও দেখতে পারবেন সো এনজয় মাই ব্লগ বাই আবার মামা বাসায় চলে আসছি আজকে আমরা জাস্ট একটু ঘুরতে আসছি আর চলুন দেখা যাক ওখানে কি হচ্ছে ওখানে মামা মামি এখানে আছে So, চলুন দেখা যাক কি করতেছে তারা আরে এটা জানি কি এ জুই তোমার চুলে কি হয়েছে জুই কেন আমি এখন নতুন যা পারবো না আজকে তো রঙ্গবতী ডান্স হবে আমরা বিকেল আসবেন না সেই সময়ই পারবেন আমি তো বিকাবলা চলে যাবানি আজকে আজকে কিন্তু রঙ্গবতী ডান্স হবে দুজন সুন্দর জামা পরে আসবে ঠিক আছে Lipstick দি দিবানি আমি লিপস্টিক নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা দুপুরবেলা সুন্দর জামা পরতে হবে চলো ওইদিকে যাই কি করতেছে দেখা যাক কে জুই আর কে জারা বলো সবাইকে হাই দাও হাই হ্যাঁ তোমাদের পরিচয় দাও তোমরা কে কে এনাম জারা এনাম হলো আনামজি তোমরা কেমন আছো ভালো আছি ভালো আছো They are so shy. Hello. Come. Get. Mama. Mama, to hide then. Mama, I'm going to get a dabke. Mama, I'm going to dabke. I have a must. এখান থেকে ওই যে উনি আম পাড়লা তখন ধরে আসুন আমার সাথে সাথে আসুন এই যে আমার মামা এখানে ছাগলগুলোকে এখন বাধা দিচ্ছে কারেন্ট নাই এজন্য হচ্ছে একটু গাছতলায় এসে দাঁড়াইছি আর গাছতলায় এসে অনেক ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসছে খুব ভালো লাগতেছে কিন্তু এখন আবার চলে যাব সো দেখা যাক কি কি করা যায় আমরা যখন ওই জয়খানটায় ছিলাম এখন চলে আসছে এখন বাসার দিকে যাচ্ছি কে কে আসছে না যারা আসছে জুই তাহলে তো জুই সাজবে আগে তোমার কাছে গেছে তাহলে তো জুইকে আগে সাজা দিতে হবে পাইছো ক্লিপ চলো যাই আরে রঙ্গপতি রঙ্গপতি কোন করদা হাসি কোন করদা পান্ডা ওচার গোদাবো না হ্যাঁ যাবো বাপের বাড়ি হ্যাঁ গুষ্টি শুধু পা ধরলে টেরা সবারে এতগুলা মনে রাখেন কিভাবে ও আর কথা মনে থাকে
এখন দেখো তার মন থাকে না। কেবা কোথা কলেজে কেনে কেবা রসে বসে সাইকালো দেখে তোর তো যাবো তোমার দেশে। কাক কালো কোকিল কালো কালো সিংয়ের দেশ, ওরও থেকে কালো আছে বেবি তোমার মাথার কেশ। তারপরে তো যাবো তোমার দেশে। চুল সরু সুতো সরু সরু মুখের দাড়ি ওরও থেকে সরু আছে বেবি তোমার কাকালি শাড়ি। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। কেবা কথা কলেজের কেন কেবার আছে বসে সাড়ে ডাঙা থেকে পরে তো যাবো তোমার দেশে। নাল ডাঙা রক্ত ডাঙা ডাঙা জবা ফুল ওরও থেকে ডাঙা আছে বেবি তোমার শীতে সিন্দুর। এগুলা কি কবিতা? কিভাবে মুখস্থ করছে? তোমাদের কি আর ভাত লাগবে? আর দেবো ভাত একটু দি, কম হয়ে গেছে না? কি সুন্দর লাগতেছে দেখেন, সুন্দর লাগতেছে না? দেখছেন সবাই বলছে সুন্দর লাগতেছে। এখন হচ্ছে লেবু পারবো, বিকজ এই গাছের লেবুগুলো অনেক সুন্দর, অনেক ভালো। এটা বড় গাছ আর এটাতে মানে এত লেবু হয়েছে। যে মামা ওখান থেকে লেবু পেয়ে দিচ্ছে আমাদের। ফোন দেয় আপনাকে, এইটা সেই লিচু গাছ যেটা থেকে হচ্ছে আমরা ঈদের সময় এসে লিচু খেয়েছিলাম, বাট তখন কাঁচা ছিল। এরপরে তো লিচু পাকার পরে মামা পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য, তো আমরা ওটা খেলাম। এরপরে এখন হচ্ছে গাছে কিচ্ছু নাই, কোনো লিচু টিচু নাই, বাট এবার অনেক লেবু হয়েছে গাছে। সো আমরা এবার লেবুও তো পারলাম, আপনারা দেখলেন। আজকের দিনটা আমার ওভারঅল খুব ভালোই গেছে, কিন্তু একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে অনেক গরম, এত গরম বলার মতন না যে আমি জাস্ট কি বলবো। এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ, এখন হচ্ছে ওখান থেকে আম পাড়তেছে মামা। বাসলেকে মামা বাসাতে একটু ছোট ট্যুর দিয়ে নিয়ে আসি। ব্লগটি এই পর্যন্ত, আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।